গোল্ডিলক্স অ্যান্ড দ্য থ্রি বিয়ার্স। বহুদিন আগে এখানে থাকতো একটা বাচ্চা ভাল্লুক আর তার মা বাবা, যারা থাকতো জঙ্গলের ভেতরে একটা বাড়িতে। এবং একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল গোল্ডিলক্স, সে থাকতো তার পরিবারের সাথে। একদিন সকালে গোল্ডিলক্স খেলা করছিল আর ও জঙ্গলে ঢুকে যায়। ওই দিন সকালে ভাল্লুক পরিবার প্রাতরাশে পায়েস বানায় আর পায়েসটা খুবই গরম ছিল, তাই ওরা একটু জঙ্গলে ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে জঙ্গলে ঘোরার সময় গোল্ডিলক্স ভাল্লুকের বাড়ির সামনে এসে পৌঁছয় আর সেখানে ছিল একটা বিশাল দরজা। গোল্ডিলক্সের ভেতরে যেতে খুব ইচ্ছে হয়, ও সামনে এগিয়ে গিয়ে দরজায় নক করে। হ্যালো, ভেতরে কি কেউ আছে? কিন্তু ভেতর থেকে কোনোই উত্তর পাওয়া যায় না, তাই সে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ও খাবার টেবিল দেখতে পায় যার উপর তিন বাটি পায়েস রাখা ছিল। গোল্ডিলক্সের খুব খিদে পেয়েছিল। এই পায়েসের গন্ধটা তো বেশ সুন্দর, আমি একটু খেয়ে দেখি। ও সামনের বাটিটা কাছে টেনে নেয় আর এক চামচ পায়েস তুলে খায়। এই পায়েসটা খুব গরম, আমার জিব পুড়ে গেছে। তাই ও অন্য বাটি থেকে পায়েস তুলে খেয়ে দেখে। পায়েসটা খুব ঠান্ডা। এবার ও তিন নম্বর বাটি থেকে পায়েস চেখে দেখে। এই পায়েসটা একদম ঠিকঠাক। প্রাতরাশ করার পর ও একটু ক্লান্ত বোধ করছিল, তাই ও বসার ঘরে যায়। সেখানে ও চারটে চেয়ার দেখতে পায়। গোল্ডিলক্স প্রথম চেয়ারে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই চেয়ারটা খুব বড়। এবার ও বসে দ্বিতীয় চেয়ারে। এই চেয়ারটা অনেকটাই বড় দেখছি। এরপর ও সবচেয়ে ছোট আর শেষ চেয়ারটায় বসে দেখে। এই চেয়ারটা একেবারে ঠিকঠাক। কিন্তু চেয়ারে বসা মাত্রই চেয়ারটা ভেঙে যায়। গোল্ডিলক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছিল আর বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গাই ছিল না, তাই ও উপরে শোয়ার ঘরে যাওয়ার কথা ভাবে। আর ও প্রথম বিছানাটাতেই শুয়ে পড়ে। এই বিছানাটা আমার জন্য খুব শক্ত। তারপর ও দ্বিতীয় বিছানায় শোয়। এটা খুব নরম। আর তারপর তৃতীয় বিছানায়। এটা একদম ঠিকঠাক। ও ওখানেই ঘুমিয়ে পড়ে আর তিনটে ভাল্লুক বাড়ি ফিরে আসে। কেউ আমার এই বাটি থেকে পায়েস খেয়ে গেছে, বাবা ভাল্লুক রাগে চেঁচিয়ে ওঠে। কেউ আমার থালার পায়েসও খেয়েছে। কেউ আমারটাও খেয়েছে আর আমারটা তো পুরো খালি করে দিয়েছে। কেউ এসে আমার এই চেয়ারে বসেছে। কেউ আমার চেয়ারেও বসেছে। কেউ আমার চেয়ারেও বসেছে আর এটাকে তো ভেঙেই দিয়েছে। তারপর ওরা বাড়িটা ভালোভাবে ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। আর যখন উপরে শোয়ার ঘরে যায় তখন বাবা ভাল্লুক চেঁচিয়ে উঠে বলে, কেউ আমার এই বিছানাতে শুয়েছিল। কেউ আমার বিছানাটাতেও শুয়েছিল। আর দেখো আমার খাটে কেউ শুয়ে আছে, আর এটা একটা মানুষ, আর ও এখনো ঘুমিয়ে আছে। ঘাবড়ে গিয়ে বাচ্চা ভাল্লুক ওই কথাগুলো বলে। আর যখনই তিনটে ভাল্লুক ওর দিকে এগিয়ে যায়, গোল্ডিলক্সের ঘুম ভেঙে যায়। বাঁচাও, বাঁচাও! গোল্ডিলক্স তাড়াতাড়ি খাট থেকে নেমে আসে
তারপর ও সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজা খুলে জঙ্গলের ভেতরে দৌড় লাগায়। আর কোনো দিনও ও ওখানে ফিরে যায় না।